নমস্কার, সব দিনের মতো আমি আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এইটা দেখতে পাচ্ছেন, একটা কড়াইয়ের মধ্যে আমি মুড়ি আর নারকেলগুলো মাখছি। এই কড়াইটাতে আমি ঘরের মধ্যে ঘি বানিয়েছিলাম। কেউ কি ঘি দিয়ে মুড়ি খেয়েছো কিনা জানি না, আমার এই ঘির কড়াইয়ে মুড়ি মেখে নারকেল এবং চিনি দিয়ে খেতে খুবই ভালো লাগে। সেজন্য আমি ওইটা আজকে কি করেছি, মুড়িটা মেখে নারকেল দিয়ে মেখে সুন্দর করে খাবো বলে রেখেছি। তারপরে আমার কিছুটা নারকেল দুর্গাপুজো থেকে বেঁচেছিল, সেই নারকেলটাকে নাড়ু করব বলে আমি কড়াইটাতে তুলে দিলাম। দিয়ে কিছু সময় সবাই নারকেল নাড়ু করতে জানো, সেরকমভাবে আমিও নারকেলটাকে চিনি মেখে কড়াইটাতে তুলে দিয়ে এদিক ওদিক ভালো করে নেড়ে একটু চিনি দিয়ে এলাচ দিয়ে আমি ওটাকে নামিয়ে নিয়েছি এবং গোল গোল করে পাকিয়ে নিয়েছি। দেখা গেল আমার ওই তিনটে নারকেলে 40 পিস নাড়ু হয়েছে। আর গ্যাসের আরেকটা দিকে আমি পায়েস বসিয়ে নিয়েছি। আমার কয়েকদিনের দুধ জমেছিল, সেই দুধটা দিয়ে আজকে ছিল আমার ভাইয়ের জন্মদিনও, সে ভাইয়ের জন্য আমি আজকে পায়েস বানাচ্ছি। প্রায় 2 লিটারের মতো দুধ এবং তাতে 100 গ্রাম চাল দিয়ে একটু কাজু কিশমিশ দিয়ে আমি কি করছি, তার জন্য একটু পায়েস বানালাম। যদিও সে পায়েস খেতে ভালোবাসে না, তবুও তো ছেলেটি বাড়ি ছেড়ে আমার কাছে আছে, তাই আমি তার জন্য একটু পায়েস বানিয়ে নিলাম। আর সেদিকে ভাবলাম শুধু কি পায়েস বানাবো, তাহলে একটু তার জন্য লুচি বানিয়ে নিই। একদিকে পায়েসটা হয়ে যাওয়ার পরে আমি ওই 500 মতো ময়দা মেখে রেখে তাকে গোল গোল করে লেজি করে বানাচ্ছিলাম। একা হাতে তো করা খুবই কষ্টকর, জানি না কেউ একা হাতে করো কি না, বাড়িতে যদি একা মেয়ে থাকে এসব বানাতে না খুব ঝামেলা হয়। তবুও কি হয়, খেতে তো ইচ্ছে হয়, ছেলেগুলো থাকে তাদেরকে খাওয়াতে ইচ্ছে হয়, তাই করলাম। আর বাপের বাড়ি কাছে, সেখান থেকে আমাকে মাংস পাঠিয়েছিল। আর লুচি বানিয়ে নিলাম, পায়েস, নারকেল নাড়ু। আর আমার আরেক ভাই, আমাকে আমার ছেলে ওখানে ছিল, তাকে পৌঁছাতে এসেছিলো এখানে, আর তার সঙ্গে আমার ঠাকুমা এসেছিলো। মাঝে দেখলে যে হচ্ছে একটু চা বানিয়েছিলাম, গাই দুধের চা ওই ঠাকুমার জন্য বানিয়েছিলাম, তাতে আমরা সবাই চা খেয়েও নিলাম। আর তাদের জন্য লুচি, নাড়ু আর মাংসের তরকারি আর পায়েস, এই দিয়ে তার জন্মদিনটা আজকে সারলাম। আর একটু বড় হয়ে গেছে, তাই তার কোনো জোরাজুরি কোনো দিনও ছিল না, আজকেও নেই। তবুও তাকে একটু পায়েস, লুচি, নাড়ু বানিয়ে তাকে আজকে খেতে দিলাম। তার সঙ্গে আমার ছোটো ভাই এসেছিলো, ওদেরকেও দিলাম। বর ছিল, ছেলে ছিল, সবাইকে ওদের ভালো করে এই পরিবেশন দেখতে পেলে এভাবেই আমি ওদেরকে দিই। যদিও খুব ভালো কিছু পারি না, তবুও জীবন বাঁচাতে রেগুলার খেতে হয়, সেই হিসেবে খাই, সবাইকে এভাবে দিই, এভাবেই জীবন চলছে।